বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে মোবাইলে আর্থিক লেনদেন চালু হয়েছে। এই সেক্টরে সহজতর উপায় অ্যাকাউন্ট খোলা ও তুলনামূলক কম ব্যয় লেনদেনের সুবিধা দেয়ায় দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে নগদ। মানুষকে মোবাইল লেনদেনে অভ্যস্ত করে তোলা এবং হাতের মুঠোয় ভাতা সহ প্রায় সব ধরনের সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগে তো ব্যাংকে এই সিরিয়াল ধরে থাকা লাগতো বা বইটি জমা টমা দিয়া থাকা লাগতো, দাঁড়িয়ে থাকা লাগতো, কখন এর নামটা কি তখন টাকাটা পাইল। আরে এখন তো তা না, এখন ঘরে বসেই মোবাইলে পাচ্ছি। ভাতা পেয়ে আমার খুব উপকার হয়েছে। আমি এটা গরু বাছুর কিনছি, হ্যাঁ, কিনে আমি চলতেছি, হ্যাঁ, আর লগতে দেওয়াতে আমরা খুব খুশি। বিধবা ভাতা পাই, আমার অনেক সুবিধা হয়েছে, আমি সরকারের ধন্যবাদ করি। বাংলাদেশের কোটি মানুষের হাতে সরকারি ভাতা, লেনদেনের সুবিধা থেকে শুরু করে সব রকমের আনুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ড পৌঁছে দিয়েছে নগদ। একেবারে সম্ভাবনার বাইরে থাকা এই কোটি মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে এই এমএফএস প্রতিষ্ঠানটি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, এইভাবে বহু ভাতা আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে দিয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত একটি যুগোপযোগী একটি সিদ্ধান্ত ব্যবস্থা, যে ব্যবস্থা না হলে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা হয়তো তাদের প্রকৃত ভাতা থেকে তারা বঞ্চিত হতো। তারপরে আপনাদের যে নগদ সার্ভিস যে দিচ্ছে, তারা অত্যন্ত সফলতার সাথে নগদ সার্ভিস দিয়ে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি সহ বিভিন্ন ভাতা বিতরণ করা হচ্ছে সামাজিক নিরাপত্তা ভাতা হিসেবে। তালিকার মধ্যে সবার উপরে থাকবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির চারটি ভাতা। নগদ নিশ্চিত করেছে প্রান্তিক ও অসহায় নারীদের আর্থিক অন্তর্ভুক্তিও। সমাজের চাপে পিষ্ট নারীরা নগদ উদ্যোক্তা হয়ে ঘুরে দাঁড়াচ্ছে। আবার উদ্যোক্তার কাছে নিজের নম্বর প্রকাশ করে যে হয়রানির আশঙ্কা ছিল তাও বন্ধ করেছে নগদ ভার্চুয়াল কার্ড চালু করে। প্রতি বছরই প্রতিটা ডিসবার্সমেন্টই কিন্তু নগদ, যেটা ডিসবার্স হচ্ছে না, রাইট পারসনকে পাওয়া যাচ্ছে না, সে টাকাটা কিন্তু গভর্নমেন্টের খাতে আবার ফেরত যাচ্ছে। সো নগদের কারণে কিন্তু যেমন ডিজিটালি ভাতাটা যাচ্ছে, সেকেন্ডের মধ্যে মানুষ টাকাটা পেয়ে যাচ্ছে, প্লাস যার টাকা সে পাচ্ছে এটা নিশ্চিত হচ্ছে, এবং টাকাটা যদি সেই লোকটাকে পাওয়া না যায় সে টাকাটা আবার সরকারের খাতে ফেরতও যাচ্ছে। সো এই যে মিরাকল চেঞ্জটা কিন্তু নগদই প্রথম নিয়ে এসছে, এবং এই টেকনোলজিটাও কিন্তু নগদই বাংলাদেশের মানুষকে ফার্স্ট দেখিয়েছে। নগদ কেবল ব্যবসা করে না, বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হয়ে ওঠার পথে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এমিশুক মনে করেন, মানুষের লেনদেনকে স্বাধীন করাই তাদের লক্ষ্য।